ডক্টর অর্ণবাবু, আপনার বলার আগে আমি কথাগুলো বলবো। সবার সামনে আমাকে মামি হাজারটা কথা বলে অপমান করলো, আপনি সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন, সবটা আপনি হজম করলেন। প্যাম ম্যামের ফোনে রেকর্ডিং কি আপনার কাছে ছিল? সেটা কেন আপনি সবাইকে শোনালেন না? উনি যে কৃষ্ণেন্দু বাবুর সাথে মিলে আছেন এটা সবাই তাহলে জেনে যেত। খামোখা আমি কেন সবার থেকে এত অপমান শুনবো আপনি বলুন তো? পাখি, মামি যেটা বলেছে তার জন্য আমি তোমাকে সরি বলছি, অলরাইট? কিন্তু মাথা গরম করে কোনো ভুল ভাল স্টেপ নিলে পুরো প্ল্যানটা ফ্লপ হয়ে যাবে। এখন যদি আমি রেকর্ডিংটা শোনাতাম তাহলে প্যাম ফেসে যেত ঠিকই, বাট কৃষ্ণেন্দুকে আমরা ধরতে পারতাম না। বাকি ওকে সবার সামনে আনতে হবে। এখানে কৃষ্ণেন্দু সাজিয়ে গৌতমকে প্ল্যান করেছি আমি, জাস্ট একটাই রিজন, প্যামকে ভয় দেখানোর জন্য। আর নিজের মুখে যাতে কৃষ্ণেন্দুর কথা কনফেস করে তার জন্য। কিন্তু প্যাম এখনও কিছু বলেনি, আর ওদের একসাথে ধরতে না পারলে তাহলে আমাদেরও প্ল্যান সাকসেসফুল হবে না। ইউ নো দ্যাট প্রিটি ওয়েল বাকি। কৃষ্ণেন্দু বাবুকে নিয়ে আমার আমার নাম জড়ানো, আমি আমি এটা সহ্য করতে পারছি না অর্ণবাবু। আমি এটা অনেকদিন ধরে অনেকবার সহ্য করেছি, কিন্তু আমার পক্ষে এটা সম্ভব না। তাকে আমি বলেছি না, তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না। সব ঠিক হয়ে যাবে, আমি যখন কথা দিয়েছি তোমার কাছে তখন সেটা ফুলফিল করবো। Like he just be patient and have faith on me. বাকি তুমি কিন্তু আজ একটা ব্লান্ডার করেছো যেটা আউট অফ প্ল্যান হয়েছে, আর এটা নিয়ে কিন্তু এত কেওস হয়েছে। আমি গৌতমকে কৃষ্ণেন্দুর গেট আপ নিতে বলেছিলাম, হুডি জ্যাকেট ব্রেসলেট অ্যান্ড অল দিস থিংস, প্ল্যান কীভাবে রিয়াক্ট করে সেটা দেখার জন্য। নাকি এটা কিন্তু বাড়ির কেউ টেরও পেত না, যদি না তোমার জামাই ওই ব্রেসলেটটা দেখতে পেত। এটা তোমায় আমি করতে বলিনি, নিজে থেকে নিজের বুদ্ধি লাগিয়ে এরকম গন্ডগোলটা কেন করলে? আপনার কোনো প্ল্যানের ব্যাপারে তো আপনি আমাকে কিছুই বলেন না। গাছে তুলে মইটা কেড়ে নেয়, এবার আমি লাফিয়ে নামবো নাকি গুড়ি বেয়ে নামবো, নাকি আমি মইয়ের জন্য অপেক্ষা করবো, নাকি আপনি আমাকে মইটা দেবেন, আমি আমি সত্যি কিছুই বুঝতে পারি না। পাখি শুধু এটা করতে হবে, এটা বলে ছেড়ে দেন আমায়, তাহলে আমি কি করে বুঝবো যে কোনটা আপনার প্ল্যানের মধ্যে পড়ে আর কোনটা আপনার প্ল্যানের মধ্যে পড়ে না? আর ওই ব্রেসলেটটা কি করে আমার জামায় আটকে গেল সেটা আমি সত্যি বুঝতে পারিনি, আর আমি জানি না। প্রথমে আমি ভেবেছিলাম যে এটা আদৌ আপনার প্ল্যানের মধ্যে ছিল কি ছিল না, তারপর কিছু না বুঝে আমি 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 সবার সামনে নাটক করতে শুরু করে দিলাম। আর এখন অভিনয়টাই হট কেক কি না, প্যান্ডামে অভিনয় করছেন আপনিও করছেন, আর তাই ভাবলাম আমিও। বাকি অ্যাক্টিংটাও তখনই ঠিকঠাক হয় যদি সেটা কেউ ধরতে না পারে, আর তোমার ওভার অ্যাক্টিং নিয়ে তো আর কোনো কথাই নেই। তাছাড়া তোমার বুদ্ধিটা এতটাই কাঁচা যে ব্রেসলেটটা সবার সামনে দেখিয়ে সন্দেহটা কৃষ্ণেন্দুর দিকে ঠেলে দিলে, এটা তোমার কেয়ারলেসনেস না হলে আর কী হবে বলো? মোটেই না, আপনি এমন ঠুনকো জিনিস কিনে এনেছেন যে সেটা সহজেই ছিঁড়ে গেছে, আর সেটা আমার জামায় আটকে গিয়েছে, তো সেটা আমার দোষ নয়, সেটা হচ্ছে গৌতম বাবুর দায়িত্বজ্ঞানহীনতা। আপনি আমাকে কেন বলছেন? উনি সেটা লক্ষ্য করেন, বাড়িতে সবাই এটা জেনে গেল তাই প্রবলেমটা আরো বেড়ে গেছে। যদি আবার এটা দিদুনার দি জেনে ফেলে তাহলে সবকিছু আবার ম্যানেজ করতে হবে। ছোটু নে বাতায়া থা কি দামাদ জি জিন্দা আছে, তব তো থোড়া সা ডাউটিং ভি হয়েছিল, লেকিন আজ তো সারা ডাউটিং ক্লিয়ারিং হয়ে গেল। লেকিন মুঝে তো বিলকুল ভি ডাউট হ্যায় নি, কিউকি মুঝে মালুম আছে অ্যারো এন্ড পাকি কবি ঝুট বোল হি নাহি সকতা, আর জব জিজু কা কেস হো তব তো কবি ভি নাহি, জিজু ভি সহি ইয়াহ তক চলে লো। আমি খালি ভাবছি যে আমাদের উপর নজরটা রাখছে কি করে, আমাদের কারো সামনে আসছে না,
এদিকে নজর রাখছে। স্ট্রেঞ্জ না ব্যাপারটা? কিছুই অদ্ভুত না। ওনার পক্ষে ঠিক যা যা করা সম্ভব ছিল উনি ঠিক তাই তাই করেছেন। তখন হয়তো আমি রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি। তুমি বলো, ওই একটা মানুষের জন্য আমরা সবাই যন্ত্রণা ভোগ করছি, এটা তো ধৈর্যের সীমা থাকে। আর এটা নিয়ে শুধু শুধু পাখিকে সন্দেহ করা হচ্ছে। আচ্ছা মা, মা আপনি বলুন, উনি যদি সত্যি ভালো মানুষ হয়ে থাকতেন তাহলে লুকিয়ে লুকিয়ে এই সমস্ত কাণ্ড না করে সবার সামনেই করা উচিত ছিল? সবার আগে অনুদির সামনে এসে দাঁড়ানো উচিত ছিল ওনার। উনি তো খুব ভালো করেই জানেন যে ওনাকে ছাড়া অনুদির কি অবস্থা, এটা নিশ্চয়ই ওনার অজানা নয়। আর তাছাড়া নিজের সন্তানের কথা উনি একবারও চিন্তা করবেন না। আশ্চর্য, ये बात तो मेरे दिमाग में भी पहले एक बार ऐसी थी और आज तो पूरा प्रूफ भी मिले गेलो। हेलो भाई भाई भाई, बेचारी अन्नू बेटी, उसका तो जैसे जिंदगी से नाता ही छूट गेलो। लेकिन एक बात दिमाग में घुसछे ना कि दामाद जी कभी पाइम कभी फटा पापड़ इन दोनों के पीछे क्यों पड़े आछे? हां एग्जैक्टली एक्चुअली जीजू का टारगेट पमला जी नहीं है, पाखी आज। जीजू का नजर अभी भी पाखी के ऊपर आज। ये भी हो सकता है कि वो अभी कोई खतरनाक प्लान बना रहे हो। हाँ के मुताबिक एक अच्छा ना। I mean, एक दिन पहले घर लौट रहे, अगर दादी जी को मालूम पड़ेगा तो बहुत गुस्सा करेगी। वैसे दादी जी को क्या मालूम है कि we are going back to pavilion? हमें जानी ना। दा बोलो दाने की फोन कर जानी देवे तार पर। I don't know. God knows. कृष्ण तो आशुपुष को तो लुके फॉलो कर चुके ना। ये कहने के बिरोध पाल ले पाची। सिर्फ पैमेला जी कितना टेंस लग रही है, उसके साथ तो कुछ हुआ भी नहीं, पर पाखी को देखो जिसके साथ सब कुछ हो गया वो हंस रही है। आई मीन सो वियर्ड है ना। ये जाने बाबा, कल रात के जा जा खर्चे सब यहाँ माथार ऊपर दिए जाते। मायर भाषा जाके बोले माइस्टीरियस। रास्ते में जेते जेते होवे, गाड़ी में बैठो सब लोग, इतना रास्ता जेते होवे ना हम लोगों को। अरे रघुभूत कहाँ पे गायब हो गए लोग? ए रघुभूत कहाँ चले जाए ये आदमी? है माँ जननी। अरे वो ब्रेकफास्ट और चाय कॉफी सब कुछ दिए दिए छो ना ठीक से? कोनो चिंता करबे ना, सब तुले दीजिए। ठीक है। की बोलो? जननी मतलब कि मदर? हाँ मतलब कि हमें इसके मदर आ ची राय भाई भाई काका सुनो। ফোনে আবার আমার নাম্বারটা সরিয়ে কৃষ্ণেন্দুর অরিজিনাল নাম্বারটা পুট করতে হবে বাড়ি পৌঁছানোর আগে। কৃষ্ণেন্দু যদি এর মধ্যে ফোন করে বসে তাহলে তো সর্বনাশ। বাড়ি ফেরার আগে আর নতুন করে অরণ্যর চোখে সন্দেহজনক কিছু পড়ুক আর সেখান থেকে টেনশন ক্রিয়েট হোক আমি একদম চাই। নো ওয়ে।
প্ল্যানের কথা ছিল আই যাইয়া পড়লা উস দিন সাধিকা ভানিও পে ফাটা পাপড় কে উপর জো আই টাইকিং হয়েছিল না ও দামাদ জি নেহি কিয়া থা ডাউটিং তো মুঝে ভি ছিল লেকিন কাল তো সারা প্রুফ হি মিলে গেল ও সাধিকা ভানিও মে ফাটা পাপড় কে উপর আর ইয়াহা পে পাইন কে উপর দামাদ জি নেহি আটাইকিং কিয়া থা হ্যাঁ মুঝে